নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ফলো করার জন্য আমি অত্যন্ত গর্বিত। আজকে যে টিউটোরিয়ালটার ব্যাপারে আলোচনা করব, অনেকেই আমাকে কোশ্চেন করেছেন যে আমরা একদম বিগিনার স্টেজে আছি, আপনার টিউটোরিয়াল যেগুলো 12-এর ওপর আপনি দিচ্ছেন সেগুলোতে একটুখানি ফলো করা, বা আমাদের তো 12 সফটওয়্যারটা নেই, সেক্ষেত্রে আমাদের কাছে নিউয়েন্ডো 4 বা কিউবেস 5 আছে। তো কিউবেস 5 আর নিউয়েন্ডো 4 দুটোই একই কোম্পানির, আর কিউবেস 5 আর নিউয়েন্ডো 4-এর মধ্যে ডিফারেন্স যেটা, সেটা আমি আপনাদেরকে বলে দিই। নর্মালি কিউবেস 5-এ ওয়ার্ক স্টেশন, মানে কিউবেস 5 হচ্ছে একটা ওয়ার্ক স্টেশন সফটওয়্যার, এটা ড একটা, আর নিউয়েন্ডো 4 বলুন বা নিউয়েন্ডো 12 বলুন, যাই বলুন, নিউয়েন্ডো একটা পোস্ট প্রোডাকশান সফটওয়্যার। পোস্ট প্রোডাকশান মানে হচ্ছে কাজ করে নেওয়ার পরে সেটাকে প্রোডাকশান ফাইনালাইজ করার জন্য যেটা লাগে। তো দেখতে বেসিক্যালি দুটোই সেম, মানে সেমই কাজকর্ম হয়, অসুবিধা নেই, কিন্তু এর একই জিনিস একই এফেক্ট দিয়ে আপনি যদি নিউয়েন্ডো থেকে রেন্ডার করেন বা এক্সপোর্ট করেন, সেক্ষেত্রে আপনি ডিফারেন্সটা সামান্য একটু বুঝতে পারবেন, মানে এর যা ইঞ্জিন আছে আর ওর যা ইঞ্জিন আছে দুটোর মধ্যে একটু হলেও পার্থক্য আছে। ওই জন্য আমি সাজেস্ট করি যে ওয়ার্কস্টেশনের কাজ, মানে মিডির কাজটা আপনি পুরো কিউবেসে করে নিলেন, তারপরে নিউয়েন্ডোতে করে নেবেন, মানে নিউয়েন্ডোতে সেটাকে ওপেন করে তাকে ফাইনালি রেন্ডার করা বা তাকে ফাইনালি প্রোডাকশান করা, সেটা ওখানে আমরা নিউয়েন্ডোতে করব। এবার সেকেন্ড যেটা কথা, সেটা হচ্ছে যে নিউয়েন্ডো 4 আমি বেশি কেন টিউটোরিয়াল এখানে এই মুহূর্তে 12-এর ওপর দিচ্ছি, এই কারণে দিচ্ছি যে কিউবেস 12 বলুন আর নিউয়েন্ডো 12 বলুন, যাই বলুন, যেটাই বলুন না কেন, এখন যে সমস্ত এফেক্ট প্লাগিনগুলো বেরোচ্ছে, তো ম্যাক্সিমামই 64 বেসড প্লাগিন, 64 বিটের সাপোর্ট করে, 32 বিটে সাপোর্ট করে না, বাট কিউবেস 4 আর কিউবেস 5 আর নিউয়েন্ডো 4 হচ্ছে 32 বিট সফটওয়্যার। মানে আপনি কিউবেস 5-এ আপনারা কিউবেস 5 এবং নিউয়েন্ডো 4-এতে ম্যাক্সিমাম 4GB র্যাম ইউজ করতে পারবেন, 4GB র্যাম ইউজ করতে পারবেন। তো যাদের 4GB র্যাম আছে তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, কিন্তু যারা 8GB র্যাম ইউজ করছেন বা 16GB র্যাম যাদের মেশিনে আছে, তো সেক্ষেত্রে আপনারা এই বাকি 4GB বা বাকি 12GB র্যাম আপনি ইউজ করতে পাচ্ছেন না, ডিউ টু 32 বিট বলে পাচ্ছেন না। এবং অনেক এফেক্ট প্লাগিন এবং VST এখন যেগুলো বেরোচ্ছে সবই 64 বিটের VST বেরোচ্ছে। ওই জন্য আমার সাজেশানে আপনাদেরকে কনভার্ট করে নেওয়া উচিত, যদি মিনিমাম i3 প্রসেসর 10th generation আপনাদের থাকে বা 6th generation যদি থাকে, আপনারা কনভার্ট করে কিউবেস 12-এ চলে আসুন, কিউবেস 12 বা নিউয়েন্ডো 12-এ চলে আসুন, এই এই এটা নিয়ে কাজ করলে বেটার হবে। আচ্ছা, এবারে যেটা কোশ্চেন, সেটা হচ্ছে যে আমাকে অনেকবারই উনি কোশ্চেন করেছেন, মানে আমার একজন সাবস্ক্রাইবার আছেন, মিডি দিয়ে কীভাবে কাজ করতে হয় নিউয়েন্ডোতে। তো আমি যে কাজটা এখন নিউয়েন্ডোতে করে দেখাচ্ছি সেটাই আপনি কিউবেসেও করতে পারবেন। তো মিডি দিয়ে কাজ বলতে, আমি একটা নতুন কম্পোজিশন করতে যাচ্ছি, কম্পোজিশন না, নতুন একটা অ্যারেঞ্জমেন্ট করতে যাচ্ছি, যে অ্যারেঞ্জমেন্টটা মিডি দিয়ে কাজ করব। তো মিডি দিয়ে কাজ করতে গেলে আমাদের প্রথম যেটা করণীয় কাজ, যে প্রথমে স্কেলটা ঠিক করতে হবে, তারপরে টেম্পো ঠিক করতে হবে, তারপরে টাইম সিগনেচার ঠিক করতে হবে, মানে এটা 3/4 না 4/4, যদি 3/4 হয় 3/4, তাহলে 4/4 হলে 4/4, তো যেটাই হবে না কেন, যদি 7/8 হয় 7/8, তো এটা ডিপেন্ড করছে কী অ্যারেঞ্জমেন্ট আমরা করছি তার উপর ডিপেন্ড করছে। তাহলে সেই অনুযায়ী প্রথমে আগে সিলেক্ট করে নিতে হবে, তো সিলেক্ট করে নিই, ফার্স্টেই আমি এখানে 4/4 করলাম, আমি টেম্পোটাকে একটু কমিয়ে দিই, আমি 90 BPM করলাম, ঠিক আছে, 90 BPM করলাম 4/4। এবং প্রজেক্ট সেটআপ যেটা আছে, প্রজেক্ট সেটআপে আমরা বেস্ট প্রোডাকশান পাবো যদি এটাকে 48 করে দিই, 48 আর 24 বিট যদি করি, 48 24, নর্মালি 44 24ও চলে, 44.100 বা 44.1 kHz আর 24 বিট, এটার উপর আমি একটা ডিটেলস টিউটোরিয়াল দিয়েছি, আপনারা একটু দেখে নেবেন তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন। তো এই কম্বিনেশানে আমি এখন 44-এরই কাজ করছি, আপনারা কাজ করবেন 48-এ কাজ করবেন, 48-এ বেশি ভালো হবে। তো এই আমি যেহেতু প্রজেক্টটা খুলে ফেলেছি ওই জন্য 44-এই করছি। তো প্রজেক্ট করতে গেলে ধরা যাক আমার একটা সি মেজরের গান আছে, সি মেজর ট্রায়েড, তো সি মেজর ট্রায়েডে নর্মালি এর রুট যে পজিশানটা আছে সেটা সি, ই আর জি, এটা হচ্ছে কর্ড। নর্মালি সি মেজর ট্রায়েডে সি মেজর আসতে পারে, জি মেজর আসতে পারে, এটা পুরো মিউজিক থিওরির ওপর আছে, মানে সি মেজর আসতে পারে, জি মেজর আসতে পারে, এফ মেজর আসতে পারে,
এ মাইনার আসতে পারে, তো এটা নর্মালি একটা বেসিক কর্ড, ঠিক আছে। এবার আপনারা যে কম্পোজিশন বা যে অ্যারেঞ্জমেন্টটা করছেন, নিজস্ব কম্পোজিশন যদি হয় সেক্ষেত্রে আপনারা কোমল গা যদি লাগান তাহলে কোমল গার ওপর দিয়ে যাচ্ছে যখন ডি শার্প হয়ে যাচ্ছে বা ই ফ্ল্যাট হয়ে যাচ্ছে, তখন সি মাইনার হতে পারে বা ডি শার্প হতে পারে। এটা একদম আমি একটা সিম্পল দেখাচ্ছি যে আমি চারটে কর্ডের ওপর কম্বিনেশন করব, চারটে কর্ড আমি দেব এবং সেটাকে আমি কন্টিনিউ করাবো, সেটা কন্টিনিউ করে কাজটা করব। তো এর জন্য আমাকে বিশেষ কিছু বেশ কিছু সফটওয়্যার নিতে হবে। তো ধরুন আমি একটা একটা ড্রাম নিলাম, প্রথমে আমি একটা ড্রাম নিচ্ছি 4/4 বিটের ওপরে, একটা গ্লোবাল নিলাম, গ্লোবাল থেকে আমি একটা ই বাটনে প্রেস করে আমি একটা অ্যারেঞ্জমেন্ট ট্র্যাক নিয়েছি আর কি। এখান থেকে ড্রাম একটা ড্রাম কিট জিএম স্ট্যান্ডার্ড একটা ড্রাম কিট নিলাম, তো 1 2 3 4 করে আমি জাস্ট প্রথমে একটা সিঙ্গেল বার, জাস্ট ওয়ান বার, এখানে আমরা স্ন্যাপটাকে অন করে নেবো। স্ন্যাপটাকে অন না করলে না সিঙ্গেল বার রেকর্ডিং করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। তো হলো, তো এটাকে এর ভেতরে আমি একটা জাস্ট 4/4 কাউন্টিং করব। কীরকম করব না, নর্মালি এটাকে আমি এই বড় করে, মানে পার্টিকুলার ফাইন্ড ইন প্লেস অপশান যেটা আমি রিসেন্টলি কিউবেস 12 দেখিয়েছি, তো এখান থেকে আপনি দেখতে পাবেন, তো এরকম। বা আমি এখান থেকে যদি প্লে করি কোনো একটা, এখান থেকে প্লে হবেও, তো আমি এখান থেকে যদি রেকর্ড করি 1 2 3 4, ঠিক আছে, এটা লুপের মধ্যে ফেলে দিলে লুপটা হতো, আমি লুপের মধ্যে ফেলি না, আপনারা লুপের মধ্যেই ফেলে দেবেন এটাকে, তাহলে বুঝতে পারবেন ঠিক জায়গায় ঠিক হয়নি, কোয়ান্টাইজেশন হয়নি। কন্ট্রোল এ করছি, কিউ প্রেস করে দিচ্ছি, তো কোয়ান্টাইজেশন হয়ে গেল পার্টিকুলার, না ঠিক করে হয়নি কোয়ান্টাইজেশন। আবার আন্ডু করলাম আমি 1/16, এখানে দেখে নিচ্ছি কী কী নোট আমরা এখান থেকে টোটালি ইউজ করেছি, একটুখানি জুম করে নিই, ডান দিক থেকে জুম করতে পারবো, প্লাস বাটনে ক্লিক করে বা এখান থেকে একটা কাজ করবো, এখান থেকে ডাবল ক্লিক করে নেবো, এখান থেকে আমি জুম ইন করে নেবো, তো দেখে নিচ্ছি যে ঠিকঠাক করে জায়গাতে আছে কি না। এটা একদম ফার্স্টে পড়েনি, এটা এখন ফার্স্টে পড়লো, চালাই। আচ্ছা, এটা একটু বেশি কম আছে আর কি, একটু কম বেশি আছে, আবার চালাই। এখন ঠিক আছে, আমি একটু জাস্ট এডিট করে নিলাম, কারণ যে সমস্ত নর্মালি আপনারা যেটা করবেন রেকর্ডিং করার সময় অটো কোয়ান্টাইজেশনটা অন করে রেখে দেবেন এখান থেকে, ঠিক আছে, 1/16 হিসাবে অটো কোয়ান্টাইজেশন হবে। তো এবার আমি যদি প্লে করি 2 3 4, কোই ভি স্বপ্ন সাকার করনে কে লিয়ে সবসে জরুরি হ্যায় সহি কোচ কা হোনা, চুনিয়ে সাউন্ড নলেজ কো অর করিয়ে আপনি মিউজিক কম্পোজিশন কা সপনা সাকার, ডাউনলোড দি অ্যাপ নাও।